আসরে। এবারের গল্পটি পাঠিয়েছেন আর গোয়াল পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণাংশু মাকুর। গল্পের নাম দিয়েছেন উপলব্ধি। একমাত্র ছেলেকে নিয়ে অশান্তি চরমে, অনেক আশা প্রত্যাশা ছিল, চেষ্টার ত্রুটিও রাখেননি, তবু পরীক্ষার ফল এমন হলো। নিজেকে সংযত রাখতে পারেননি বাবা। তোর জন্য সব ছেড়েছি, কত প্রিয়জনের বিরাগ ফাজন হয়েছি, আর শেষে তুই ছি। বিকেলে মায়ের আতঙ্কিত ফোন, রাগে অপমানে ছেলে দুর্ঘটনা ঘটাতে গিয়েছিল। চমকে ওঠেন বাবা, ছুটে যান ছেলের ঘরে। আঘাতে অনুশোচনায় বিধ্বস্ত ছেলে ঘুমে আচ্ছন্ন, সেই ছোট্ট শিশুর মতো। বাবার আত্মোপলব্ধি, জীবনের চেয়ে নম্বরের মূল্য বড্ড বেশি ধরে ফেলেছিলেন, সত্যটা মানতেই হবে। উপলব্ধি এই শিরোনামে গল্পটি পাঠিয়েছেন কৃষ্ণাংশু মাকুর, আর গোয়াল পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে। পরের গল্পটি পাঠিয়েছেন তনুশ্রী মিশ্র, সবং পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম আত্মসম্মান। আশিসের জন্মদিনের পার্টি সেলিব্রেট হলো রেস্টুরেন্টে, দিদার আড্ডাও খাওয়া দাওয়ার মধ্যে। ওই রেস্টুরেন্টের অক্লান্ত পরিশ্রম করা ওয়েটার খাচ্ছে দুটো রুটি আর একটু তরকারি। খানিকক্ষণ আগেই ওরা অনেক খাবার নষ্ট করেছে, আর এই মানুষটি? আশিসের মনের চৌকাঠে আত্মগ্লানির পেরেকের আঘাত লাগলো। পাউরুটি আর মিষ্টি এনে আশিস বলল, এটা নাও। লোকটি বলল, আমার খাওয়া হয়ে গেছে, দরকার নেই, পরে খাবে, রেখে দাও। আমি দিনে একবার খাই। আত্মসম্মান বোধের কাছে আত্মকষ্ট পরাজিত। গল্পের নাম ছিল আত্মসম্মান, লিখেছেন তনুশ্রী মিশ্র, সবং পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের গল্পের নাম উপলব্ধি, পাঠিয়েছেন কমল ঘোষ, মালঞ্চ ডাকঘর, রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকে। শ্যামাবেশী বটতলায় এক উদ্ভ্রান্ত বিধবা রমণীকে দেখে এগিয়ে গেলেন। তিনি জানতে পারলেন অশান্তির জেরে এই প্রৌঢ়া ঘর ছেড়েছেন। শ্যামাপিসী তার তেলে ভাজার দোকানে তাকে ঠাঁই দিলেন। কয়েক বছর পর ওই দোকানে ঢুকে তার ছেলে অবাক, খাবার এগিয়ে দিচ্ছেন তার মা। মা ছেলেকে বললেন, লজ্জা কিসের, খেয়ে নাও, আমি চেয়েছিলাম তুমি বড় চাকুরে খাও, বড় মানুষ খাও, সেটাই তো হয়েছ। তাছাড়া অমন গোল বাঁধল বলেই তো আমার চোখ খুলল, আমি আত্মনির্ভরশীল হলাম। গল্পটি পাঠিয়েছেন কমল ঘোষ, মালঞ্চ ডাকঘর, রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম উপলব্ধি। শুনছেন মে মাসে অনুগল্পের আসরের প্রথম পর্ব, আর এবারের বিষয় সত্যের এলো সহজে। এবার যার গল্প পড়ব তিনি সদানন্দ ভট্টাচার্য, বারুই পাড়ালেন কলকাতা 735 থেকে লিখেছেন, যদিও তিনি কোনো শিরোনাম দেননি। এভাবে রাখলে ঘরটা গুদামের মতো লাগছে, কি করা যাবে, বাবা মার স্মৃতিগুলো তো আর ফেলা যায় না, থাকবো কষ্ট করে, ভাড়া বাড়ি আর মাপ মতো হয় না। মনে ভাসছে দক্ষিণ খোলা আপন আস্তানার কথা, যেখানে ফেলে এসেছি গোটা পরিবারের 60 বছরের নিঃশ্বাস। জীবন যুদ্ধে চেনা গুন্ডির বাইরে অনিচ্ছার পরিসরে অচেনা তীর ক্ষত তৈরি করবেই। বাড়ি ভাঙার তীব্র দানবীয় শব্দে ঢেকে যাচ্ছে সুসময়ের সৌজন্য, প্রতিভাত হচ্ছে পারিবারিক কাটা ছেঁড়ার বিষময় উপাখ্যান, যার কাছে পরাজিত অতীতের গৃহাকুলতা।
গল্পটি লিখে পাঠিয়েছিলেন সদানন্দ ভট্টাচার্য, বারুইপাড়া লেন, কলকাতা 735 থেকে। এবারে গল্প পাঠিয়েছেন গোকুল মাইতি ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম দিয়েছেন জয়। নিষিদ্ধ পল্লীতে জন্মানোর গ্লানিটা কি করে সহজে মেনে নেবে সৃজা? মা বলে, আমাকে ক্ষমা করিস মা, তোর জন্মের পর তোকে মানুষ করব বলে ওই পল্লী ছেড়ে আমি চলে এসেছি। কর্ম দিয়ে সব গ্লানি তোকে মুছে দিতে হবে, তুই পারবি মা। এমএ পাশ করলো সৃজা, কিন্তু পিতৃ পরিচয় না থাকায় কোথাও চাকরি নেই। অবশেষে WBCS পরীক্ষায় সফল হয়ে প্রশাসনিক বিভাগে চাকরি পেল। মেয়েকে জড়িয়ে ধরে অশ্রু আবেগে মা বলল, পেরেছিস মা, জীবনের ক্লিন্ন সত্যকে তুই জয় করেছিস। জয় নামে এই গল্পটি পাঠিয়েছেন গোকুল মাইতি ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের গল্প শহীদ, পাঠিয়েছেন সুনিতা ব্যানার্জি, কলকাতা পোর্ট হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। খবরটা কালকেই ছড়িয়েছে। সকালে গাড়ি আসতে থমথমে পাড়াটা জাগল। গভীর শোকে স্রোতের মতো এগিয়ে এলো সবাই অভিমন্যুদের বাড়ির দিকে। সীমান্তে শহীদ হওয়া তাদের প্রিয় অভিমন্যুকে একবার দেখবে বলে। সে হারেনি, জীবনের বিনিময়ে সুরক্ষিত করেছে তার দেশ মাতৃকাকে। সত্যিটা প্রথমে মেনে নিতে পারেননি তার মা। শোকে অচৈতন্য পাথর, তিনিও চোখ খুললেন এবার। জাগালেন রবীন্দ্রনাথের অমৃতময় বাণী, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে তবুও শান্তি। ছেলের কপালে চুমু এঁকে বললেন, ভালো থাকিস বাবা। গল্পের নাম ছিল শহীদ, লিখে পাঠিয়েছেন সুনিতা ব্যানার্জি, কলকাতা পোর্ট হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে।